অবশ্যই রংপুরের অন্য সব সকল নাগরিকের মতো আমিও অনেক 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 খুশি। আমার খুশির মাত্রাটা একটু বেশি, কারণ যেহেতু মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা আমার নিজের বাবা, আমি রংপুরের মানুষকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা আবারও আমার বাবার উপর আস্থা রেখেছেন। আমি তাদেরকে বলতে চাই যে তারা যেই আস্থা রেখেছেন, তারা ইনশাআল্লাহ নিরাশ হবেন না, এবং আমার বাবা রংপুর নগরীর জন্য এ পর্যন্ত যেভাবে ছিলেন, পরবর্তীতেও সেই সেরকমই নিবেদিত প্রাণ হিসেবেই থেকে যাবেন ইনশাআল্লাহ। আমার আইডল সবসময় আমার বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা। আপনারা আমার বক্তব্যের আগে আমার বাবার যদি বক্তব্য শুনে থাকেন, তাহলে তিনি আরও অনেক বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তার কাছ থেকেই আমার শিক্ষা, এবং তার কাছ থেকে আমি মনে হয় যে এখন মনে হয় শুধুমাত্র 5% শিখতে পারছি, আরও অনেক কিছু শেখার বাকি আছে ইনশাআল্লাহ। তবে মোস্তাফিজুর রহমান মোস্তফা একজনই হয়, আর রংপুর সিটি কর্পোরেশনেও একজন, আমার বাবা হিসেবেও একজন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে হচ্ছে আমি রংপুর মেডিকেলে এখন পঞ্চম বর্ষে শিক্ষার্থী হিসেবে আছি, তো হচ্ছে চিকিৎসার পেশাও কিন্তু এক ধরনের মানবসেবারই পেশা, আর হচ্ছে জনসেবা যেটা সেটাও এক ধরনের সেবারই। দুটার যদি পরবর্তীতে সমন্বয় করা যায় সেটা পরবর্তীতে দেখা যাবে ইনশাআল্লাহ, কিন্তু আপাতত আমি আমার পড়াশোনাটাই কন্টিনিউ করতে চাই। কিন্তু যদি হচ্ছে পরবর্তী করতে চাই, সেটার অ্যাকচুয়ালি উদাহরণ আমরা ডাক্তার আইভিকে দেখলেই বুঝতে পারবো, যিনি এখন নারায়ণগঞ্জের মেয়র। আপনারা দোয়া রাখবেন যেন মানবসেবা আমি নিজেকে নিয়োজিত করতে পারি, সেটা ডাক্তার থেকে হোক বা পলিটিক্সের সাথে জড়িত হয়ে হোক, যে কোনোভাবে হোক মানুষের সেবাই করতে চাই। বাবার এই জয় আমি রংপুরবাসীকে বলতে চাই যে এই জয় শুধু আমার বাবার না, এই জয় রংপুরবাসীর সবার। কারণ হচ্ছে আমার বাবার জয়ের মাধ্যমে আমার বাবার যতটা না উন্নয়ন হবে, রংপুরবাসী মেনলি উন্নত হবে। কারণ হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমার বাবা কখন নিজের দিকে দেখেননি, তিনি সবসময় চেষ্টা করেছেন রংপুর নগরীর উন্নয়ন করার। তাই আমি বলতে চাই এই বিজয় যতটা আমাদের, যতটা আমার বাবার, ততটা আপনাদের সবার, এবং আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।